আসসালামু আলাইকুম। ভিউজেস নিয়ে আমি এর আগেও দুইটা টিউটোরিয়াল সিরিজ বানিয়েছি। একটা হচ্ছে ভিউজেস 2 এর উপরে, যেটা আমি বানিয়েছিলাম 2017 সালে, এবং ভিউজেস 3 এর উপরে একটি সিরিজ বানিয়েছিলাম, সেটা আমি 2021 সালের দিকে বানিয়েছিলাম। আর লাস্ট যে সিরিজটা বানিয়েছি সেটা ছিল সম্পূর্ণ অপশনস এপিআই দিয়ে। পুরো সিরিজটা আমি অপশনস এপিআই দিয়ে করেছি, কিন্তু যেহেতু এখন ভিউজেস 3 এর সাথে অফিসিয়ালি ওরা কম্পোজিশন অ্যাপে ইউজ করতে বলে এবং এটা অটোমেটিক্যালি সেট আপ করে দেয়, তাই আমি লাস্ট সিরিজে বলেছিলাম যে আমি আমার কম্পোজিশন অ্যাপে নিয়ে আর একটা সিরিজ বানাবো, কম্পোজিশন অ্যাপে একটু প্রজেক্ট করব। এই জন্য এই সিরিজটা আমি বানাচ্ছি। এটা মূলত যারা আমার ভিউজেস টিউটোরিয়াল সিরিজ দেখেছেন তাদের জন্য, অথবা যারা ভিউজেসের অপশন চিপের বেসিক জানেন তাদের জন্য। আর আপনারা যদি ভিউজেস সম্পর্কে কিছুই না জানেন তাহলে আমি বলবো আমার ভিউজেস 3-এর যে টিউটোরিয়াল সিরিজ আছে এখানে আপনারা 95টা ভিডিও আছে, সবগুলো দেখতে হবে না। আমি হচ্ছে ছোটো ছোটো করে পার্ট পার্ট করে ভিডিও করি। এখানে আপনারা অ্যাটলিস্ট প্রথম 19টা ভিডিও দেখে আসবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রথম 54টা ভিডিও দেখেন, তাহলে আমার এই কম্পোজিশন এপিআই সিরিজটা দেখতে সুবিধা হবে। আর যদি আপনার ভিউজেস সম্পর্কে বেসিক আইডিয়া থাকে তাহলে আমি বলবো যে কিছুই দেখার দরকার নেই, আপনি দেখতে থাকেন। আমি টিউটোরিয়ালটি বানানোর মাঝে মাঝে বলে দেবো যে এখন কোন টপিকটা দেখে আসতে হবে, আমি টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দেবো যে এটা দেখে আসলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আপনি এই শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখে আপনি পুরোপুরি শেখা হয়ে যাবে। যদি আপনি এই যেগুলো দেখে আসতে বলবো সেগুলো দেখে আসেন তাহলে আপনার পুরোপুরি শেখা হয়ে যাবে। আর আপনারা যারা আমার টিউটোরিয়াল সিরিজ ফলো করেন তারা জানেন যে আমি মূলত থিওরিটিক্যাল জিনিসপত্র বেশি দেখাই, এর জন্য আপনার টিউটোরিয়াল সিরিজটা বোরিং লাগতে পারে, এটা লাগাই স্বাভাবিক। তবে আমি এরকম কোনো ভিডিও বানাই না যে আমার ভিডিও দেখলে 3 মাস পরে ফ্রিল্যান্সিং করতে পারবেন বা জব করতে পারবেন, এরকম কিছু না। আমি মূলত টিউটোরিয়াল সিরিজ বানাই হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য। আপনার যদি ভিউজেস শেখার ইচ্ছা থাকে তাহলে আমার টিউটোরিয়াল সিরিজ দেখে আপনি শিখতে পারবেন, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। আর যে কোনো কিছু ভালো করে শেখা হয়ে গেলে আপনি জব করেন বা ফ্রিল্যান্সিং করেন বা পার্সোনাল প্রজেক্ট করেন, সব কিছু আপনি করতে পারবেন। তো যাই হোক, আমার এই থিওরিটিক্যাল জিনিসপত্র যেহেতু আপনাদের একটু বোরিং লাগে, এই জন্য আমি চিন্তা করেছি যে আমার এই টিউটোরিয়াল সিরিজটা একটি প্রজেক্ট বেসড সিরিজ করব। আমি এখানে কোনো থিওরিটিক্যাল টপিক বেসড ভিডিও বানাবো না, আমি প্রজেক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত করব। এর মধ্যে আমাদের কম্পোজিশন অ্যাপের বিভিন্ন টপিক শেখা হয়ে যাবে। আর যেহেতু আমি ভিউজেস 3-এর যে সিরিজটা বানিয়েছি এখানে একটি প্রজেক্ট বানিয়েছিলাম, ফার্মেসি ম্যানেজমেন্ট প্রজেক্ট, সেই প্রজেক্টটি আমি এখানে নতুন করে বানাবো। সেম প্রজেক্ট, সেম কোডিং, সেম ফিচার, জাস্ট শুধু এখানে কম্পোজিশন অ্যাপে ইউজ করব। তাহলে যারা অপশন চিপেন জানেন তাদের জন্য সুবিধা হবে যে আমরা কীভাবে ওই টপিকগুলো এখানে সেম ওয়েতে করতে পারি, কম্পোজিশন এপিআই কোডিং প্যাটার্নে কীভাবে করতে পারি সেটা শেখা হয়ে যাবে। আর চলেন আমরা এখন দেখে আসি যে আমরা কোন প্রজেক্টটা করতে যাচ্ছি। আমরা কম্পোজিশন এপিআই দিয়ে ফার্মেসি ম্যানেজমেন্ট একটি প্রজেক্ট করব। সেই প্রজেক্টটা শুরুতে এরকম একটি লগইন স্ক্রিন থাকবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লগ ইন করতে হবে। যদি আমরা ভুল পাসওয়ার্ড দেই, ধরেন আমি এখানে কিছু ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি, তাহলে এটা একটা ভ্যালিডেশন আছে। এখানে ভুল যদি পাসওয়ার্ড দিই তাহলে দেখেন এখানে একটা ইনভ্যালিড লগ ইন ক্রিডেনশিয়াল দেখাবে। আবার যদি কোনো এখানে ইউজার নেম না দেই তাহলে এখানে দেখাবে যে ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ এখানে HTML5 যে ভ্যালিডেশন সেটাও আছে। তো আমি এখানে কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করলে আমাদের এখানে একটা ড্যাশবোর্ড আসবে, এটা আমরা করব। এখানে ড্যাশবোর্ডে এখানে ফার্স্টে আছে ওভারভিউ, ওভারভিউ পেজে আমার কী কী ভেন্ডর আছে, কী কী ড্রাগস আছে, ড্রাগস মানে মেডিসিন, কতগুলো সেল করা হয়েছে সেটার একটি স্ট্যাটিস্টিক দেখাচ্ছে এবং এখানে একটি গ্রাফ দেখাচ্ছে। এরপরে আমি ড্রাগসের লিস্ট দেখতে পাচ্ছি এখানে, এবং ড্রাগস অ্যাড করার আগে আমাদেরকে ভেন্ডর্স অ্যাড করতে হবে। এখানে অনেকগুলো ভেন্ডর্স আসছে, আমরা চাইলে এখান থেকে কিছু ভেন্ডর অ্যাড করতে পারি। ধরেন আমি এখানে গেছি, টেস্ট ভেন্ডর অ্যাড করলাম, এখানে এটা অ্যাড হয়ে যাবে এবং এখানে একটি মেসেজ দেখাবে। এই মেসেজগুলো সবগুলো আমরা কম্পোনেন্ট আকারে বানাবো, এটা চাইলে আমরা এখান থেকে ডিলিট করতে পারি এবং এখানে আমরা ড্রাগ অ্যাড করতে পারি। ড্রাগ অ্যাড করার সময় আমরা যেই ভেন্ডার্সগুলো বানাইলাম সেই ভেন্ডার লিস্ট আমি এখানে পাবো। আমি এখানে কী টাইপের ড্রাগের নেম,
কিছু টেস্ট নেম, ওয়েট কত এমজি, ধরেন আমি 40 MG দিলাম, প্রাইস ধরেন 200 টাকা, কোয়ান্টিটি ধরেন 5 প্যাকেট, অ্যাড করলাম এটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে ড্রাগস এবং ভেন্ডর অ্যাড করবো, এবং এখানে আমরা চাইলে ড্রাগস সেল করতে পারি, কোনো কাস্টমার আসলে সে কয়েকটা এখানে সিলেক্ট করে সেল করতে পারবো। ধরেন আমি চাচ্ছি এখানে কিছু, শুরুতে আমি এখানে আসলাম, আসার পরে কিছু মেডিসিন আমি সার দিতে পারবো, যেমন ধরেন আমি এখানে নাবালিকা সার দিচ্ছি, এখানে ধরেন 5 প্যাকেট আমি দিয়ে অ্যাড টু কার্টটা দিলাম। কার্ট দিলে এখানে একটা আমাদের কার্ট আছে, এখানে দেখাবে যে আমরা কী কী অ্যাড করছি, এখানে আগে থেকে অ্যাড করা ছিল, এখানে চাইলে এখানে কোয়ান্টিটি কমানো বাড়ানো যাবে, নতুন কিছু অ্যাড করা যাবে, ডিলিট করা যাবে। ধরেন আমি এখানে আর একটা অ্যাড করতেছি, অ্যাড করার পরে এখানে কার্টে যাইলে চাইলে আমি চেক আউট করতে পারি। চেক আউট করার সময় কাস্টমার নেম, এবং একটি ফোন নাম্বার দিয়ে যদি কনফার্ম করি, আমাদের অর্ডারটা এখানে প্লেস হয়ে যাবে এবং এখানে সেলিং হিস্ট্রি দিয়ে পেজে নিয়ে আসবে। এবং এখানে দেখাচ্ছে লাস্ট যে অর্ডারটা আসছে সেটা হচ্ছে এইটা, এটা এখানে চাইলে আমরা এখানে ভিউ করতে পারি যে ওইটার কী কী আইটেম ছিল, চাইলে এটাকে ডিলিট করতে পারি। এছাড়াও আমাদের এখানে কিছু সেটিং স্ক্রিন আছে, সেটিং স্ক্রিনে এখানে দেখেন এখানে ট্যাব আকারে করা আছে এবং রিলোড দিলোড ট্যাবগুলো থেকে যাচ্ছে। এখানে ইউআরএল দেখেন, এখানে settings/account/website, তো এই জিনিসটা অনেক দরকার হয় ড্যাশবোর্ডে, তো এটা কীভাবে করা সেটা আমরা এখানে দেখব। অ্যাকাউন্ট সেটিংয়ে আমরা এখানে নেম টেম সব এডিট করতে পারবো, ওয়েবসাইট সেটিংয়ে ওয়েবসাইটে ইনফরমেশন সেভ করতে পারবো, থিম সেটিংয়ে এখানে চাইলে আমরা কিছু থিমের কাস্টমাইজেশন করতে পারবো। এখানে ধরেন আমি কালারটা চেঞ্জ করে অন্য একটি কালার দিচ্ছি, দিয়ে এটা সেভ করলে এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি পেজটা রিলোডও দিই, এই থিমটা থেকে যাবে, এই অন্যান্য পেজেও সেম টাইপের যে বাটনগুলো এখানে ওই ওই কালারটা থেকে যাবে। আর এখানে আমাদের লগ আউটের অপশন আছে, সেটিং আছে, এখানে লগ আউট করলে আমাদের লগ আউট হয়ে যাবে। তো এই প্রজেক্টটা আমরা করবো, এই প্রজেক্টটা করলে আশা করি আপনারা একটি পুরোপুরি ড্যাশবোর্ড কীভাবে কী করা হয় সেটা আমাদের শেখা হয়ে যাবে, এবং কম্পোজিশন API এটাও শেখা হয়ে যাবে।